হ্যালো মাই লাভলি ভিওর্স বাংলাদেশি মম লন্ডন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার দ্বিতীয় ব্লক এটা তো আমি আজকে দেখাচ্ছি মঙ্গলবার দিনটা আমার কেমন যায় আর আমার বাসার কাছে সবসময় গাড়ি পার্ক করে রাখি তবে এখন কিছু দিন মানে তিন দিনের জন্য নোটিশ টানানো হয়েছে যে বাসার কাছে এই রোডটা ওরা ঠিক করবে এখন আমি গাড়ি অনেক দূরে পার্ক করে রেখে আসি সবার একটা জোন থাকে যে এই কয়েকটা লাইনের মধ্যে সবাই গাড়ি রাখবে দেন অন্য লাইনে যদি আমরা গাড়ি রাখি বা অন্য জোনে তাহলে গাড়ি ওরা তুলে নিয়ে যাবে বা সিক্সটি ফাইভ পাউন্ড একটা জরিমানা করে দেবে তো এখন আমি বাচ্চাদের স্কুলে ড্রপ করে এসে বাসায় চলে এসে দেন সকালের কাজগুলো করছি সকালে তো কিচেনে আমার কেমন থাকে আমি আগের ব্লগে আপনাদের সবাইকে দেখিয়েছি এখন আমি সকাল সকাল একটু রান্না করে ফেলবো যেহেতু বাসায় কেউ নেই আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে তা আমি ভাতটা প্রথম চড়িয়ে দিলাম এটা বসা ভাত স্টাইলে রান্না করছি মানে চালটা ভালোভাবে ধুয়ে তিন কর পর্যন্ত পানি দিয়ে তারপর বল আসলে ঢেকে দিব হয়ে যাবে আর আমি একটু চিকেন রান্না করব। রান্না তো সবাই জানেন সো চিকেন রান্না তো খুবই ইজি আর আমাদের এখানে একটু বয়লার চিকেনটা বেশি পাওয়া যায় ফার্মের মুরগি তো ওইটাই আমরা কুইকলি করে ফেলি আর হার্ড চিকেনও পাওয়া যায় দেশি মুরগির মতো ওইটাও সামটাইমস করি তবে বাচ্চারা বয়লার চিকেনটাই বেশি লাইক করে তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো অ্যাড করে নেব হলুদ মরিচ ধনে জিরে গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি কষানোর জন্য পানিটা দিলাম আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিব যার যেমন টেস্ট সেভাবে লবণটা ইউজ করে নেবেন আর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি এবং দারুচিনি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যে যেটাই রান্না করেন স্পাইস ফুড মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে সেই রান্নাটা খেতে ভালো লাগবে তা আমি আজকে আলু ইউজ করছি না কোনোরকম সবজি গোস্তের সাথে ইউজ করছি না আমি জাস্ট মুরগি গোস্তটাই রান্না করবো একটু কষানো ভা করে তো গোস্তটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ হলে দেন আমি একটু ঝোল দিয়ে দেব আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের ঘরে একটু ঝোল লাগে ঝোল ছাড়া হয় না আর আমার বাসায় তো এভরিডে ডাল থাকবি গতকাল আমার ডাল রান্না আছে তাই আজ আমি ডাল রান্না করছি না তো আমার মুরগি গোস্তটা কিন্তু আমি লবণ টেস্ট করে দেখেছি সব ঠিক আছে এখন আমি চুলোটা নিভিয়ে দেব আর আমি করে নেব গ্রিন পিচ ভত্তা এটা আমাদের এখানে রেডিমেড পাওয়া যায় আমি ডিপ ফ্রিজে রেখে দিই কিনে এনে দেন যদি নুডলস ফ্রাইড রাইস করি তখন আমি এটা ইউজ করি তা আমার হাজব্যান্ড আবার গ্রিন পিস ভর্তাটা খুব পছন্দ করে তা আমি চিতই পিঠা দিয়ে গ্রিন পিস ভর্তাটা লাইক করি তো আমার হাজব্যান্ড ভাতের সাথে খায় আমারও ভালো লাগে ভাতের সাথে খেতে আর যদি সাথে দু একটা চ্যাপা দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় যেহেতু আমার হাজব্যান্ড শুটকি লাইক করে না আমি আবার শুটকি খাই তো আমি শুটকিটা আজকে দিচ্ছি না তো পেঁয়াজ মরিচ গ্রিন পিচ আর লবণ ওয়ান টি স্পুন তেলের উপরে আমি সবগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে যে কোনো ব্ল্যান্ডার বা পাটা পুতা পিষিয়ে নিতে পারেন এটা আমার ঠিক এভাবে আমার ব্ল্যান্ড করা হয়ে গেল আমি এখন আদিয়ানকে স্কুল থেকে আনতে যাব। এখন সকাল এগারোটা তো গাড়ি যেহেতু অনেক দূরে পার্ক করে চলে আসছিস তো একটু তাড়াতাড়ি বের হতে হবে তো স্কুল থেকে আদিয়ানকে নিয়ে আসলাম আদিয়ানকে ক্লাস থেকে বের করে ও আজকে আমার কোলে উঠতে চাইলো তো কোলে করে গাড়ি পর্যন্ত যাচ্ছি সে খুব পাকা পাকা কথা বলে সামটাইমস তো ও গাড়ি দূরে পার্ক করে আসছি বাসায় হেঁটে আসছি সে দেখাচ্ছে যে রাস্তাগুলো কি হচ্ছে সে অবাক তো বাসায় এসে ড্রেস চেঞ্জ করে খাবে না সে উইন্ডো দিয়ে এগুলো দেখবে তো ও দেখছে আমি এখন ওর জন্য খাবার রেডি করছি খাবার রেডি করতে করতে তাকে আবার একটু সোয়েটারও পরিয়ে দিয়ে গেলাম কারণ এখন একটু ঠান্ডা বেশি পড়ে গেছে আর বাসায় তো সব সময় সেন্ট্রাল হিটার থাকে এখন আদিয়ানের জন্য খাবার রেডি করেছি আদিয়ান খাবে না সে কাঁদতেছে যে না আমি এখন খাবো না তো জোর করে আমি খাইয়ে দিও কে সবসময় খাওয়া শেষ সে এখন তার ডল দিয়ে খেলবে সে আবার ডল আর কী বলে শুধু ডলই পছন্দ করে আমার বড় ছেলে তো গাড়ি বল এগুলো পছন্দ করতো ও শুধু ডল যেখানেই যাও তাকে ডল কিনে দাও আচ্ছা এভরিডে এখন সে সারপ্রাইজ এগ নিয়ে খেলে দু তিনটা এগ লাগে এভরিডে তো সেগুলো নিয়ে খেলছে বের করে আবার নিজেই ফিটিং করলো আমাকে দেখাচ্ছে যে মাম্মি দেখো এই তো তা আমি আদিয়ান উপরে চলে গেলাম আমাদের ডুপ্লেক্স হাউস তো আমরা দোতলায় তো আমি নামাজ পড়তেছি হঠাৎ দেখি যে বেলের কলিং বেলের আওয়াজ তো দুয়ের দিকে দেখতেছি যে এটা কি আমার বোনের মতো লাগে তা আমি সাথে সাথে আবার ক্যামেরাটা অন করলাম যে আসলে এটা কে যে আমি স্বপ্ন না সত্যি দেখতেছি তো উইন্ডো দিয়ে দেখো আর কনফার্ম হয়ে ডোর খুললাম দেখি সত্যি সত্যি আমার বোন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আইল্যান্ড থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে ও গতকাল রাত্রে ফোনে শুনছে যে আমি একটু অসুস্থ আমার দুই বোন আইল্যান্ড তারা দুইজন বুদ্ধি করে তার তিন বাচ্চা তার হাজবেন্ডের কাছে রেখে দেন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে আমি সত্যি খুবই সারপ্রাইজ হয়েছি যে ও আমাকে এসে হঠাৎ এরকম সারপ্রাইজ দিল আমি সত্যি খুব হ্যাপি তো ঘরে আসলো আমি ওর সাথে একটু কথা বলে আদ্রিতায় আনার জন্য বের হয়ে গেলাম রাস্তায় একটু কারে পেট্রোল নিয়ে নিলাম তো যখন পেট্রোল নেই ট্যাঙ্ক পুরোপুরি ফুল করে নেই তাহলে অনেক দিন যায় তো কিছুটা আছে আর আমি একটু সিক্সটি টু পাউন্ডের মতো মানে সিক্সটি টু পাউন্ডের থেকে একটু কম আমি পেট্রোল নিয়ে নিলাম এখন আয়াজ এবং আদ্রিতাকে আনতে যাব। আমাদের এখনকার ওয়েদারটা বেশি একটা ভালো না এভরিডে প্রায় এখন একটু একটু বৃষ্টি হচ্ছে তো আমরা চলে আসলাম গাড়ি দূরে পার্ক করে আয়াস আদ্রিতা আমি হাঁটছি এবং ওদেরকে আমি বলি নাই বাসাইকে আসছো একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো রাস্তায় প্রায় কাজ কমপ্লিট হয়ে আসছে যেহেতু ওরা তিন দিনের জন্য নোটিশ দিয়েছিল আজকে মঙ্গলবার তিন দিন তো আশা করা যাচ্ছে আমরা বুধবার সকাল থেকে আবার বাসার কাছে গাড়ি রাখতে পারবো তো বাসায় গিয়ে দেখি ডোর খোলার পরে আমার ছেলেমেয়েরা কি করে কারণ আমার ছেলেমেয়েরা তার খালাকে খুবই পছন্দ করে আমরা চার বোন এক ভাই ভাইটা অস্ট্রেলিয়ায় সেটেল আমি এখানে আর দুই বোন আয়ারল্যান্ডে থাকে আর ছোটো বোনটা বাংলাদেশে থাকে প্যারেন্টসের সাথে ও ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছে এই তো আয় বাসার দিকে যাচ্ছে দেখি বাসায় গিয়ে সে কী করে সে তো খুবই অবাক হয়ে যাবে যে কে আসছে বাসায় এই তো খুব অবাক তারা আদৃতাও খুবই অবাক তবে ওদেরকে পরে আবার ক্লাস আছে এর জন্য আমি আর বেশি ভিডিও করার সময় পেলাম না এখন ওরা খেলতেছে ওদের আমি এখন খাইয়ে দিবো আদৃতা আজকে ক্যারাটি ক্লাস আয়াজের আজকে টিউশন এখনই আমার আবার বাসা থেকে বের হয়ে যেতে হবে আমার বোনকে আমি খাবার দিয়ে দিলাম এর মধ্যে আর আদ্রিতা ভাত খাইয়ে দিলাম ও ক্যারাটে ড্রেস পরে আসে কারণ টাইম নাই এখনই আমাদের যেতে হবে আবার ড্রাইভ করে যেতে হবে সবাই জ্যাকেট পরে রেডি আদিয়ানকে বললাম তুমি থাকো সে থাকবে না আমাদের সাথেই যাবে তাই তো আমরা বের হয়ে যাচ্ছি আদ্রিতা ক্যারাটি শিখে প্রত্যেক মঙ্গলবার ও ক্যারাটির জন্য কি দিয়ে আসতে হয় আজকে নতুন একটা টিউশন সেন্টারে দিয়েছি কারণ সময় পাস করার জন্য বাসায় থাকলে শুধু ট্যাবলেট আর টিভিতে কার্টুন নিয়ে পড়ে থাকে এখন আমরা আবার হেঁটে হেঁটে সেই গাড়ি পর্যন্ত যাব সবাই এবং গাড়ির সামনে গিয়ে আইএসকে আমি বাসার কাছেই ওর কোচিংটা ওইখানে দিয়ে দিব আর আদ্রিতাকে নিয়ে ওর ক্যারাটিতে আমি দিয়ে আসবো আর আদিয়ানো আছে আমার সাথে আয়াজ টিউশন সেন্টারে চলে আসছে তো আয়াস এখন টিউশন সেন্টারে চলে গেল এখন পাঁচটা বাজে আদ্রিতাকে নিয়ে আমি ক্যারাটিতে দিয়ে আসলাম বাসায় চলে আসছি আদিয়ান খালার সাথে খুবই মজা করছে এই তো আমি সাড়ে ছটা বাজে আবার আদ্রিতাকে ক্যাটি থেকে আনতে গেলাম এর মধ্যে আমি আমার বোন চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম তো এত বিজি থাকি সব কিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না আমি আবার আদ্রিতাকে এখন নিয়ে আবার আয়েসকে কারেক্ট করব। এখন আবার আদ্রিতাকে নিয়ে আয়স টিউশন সেন্টারে চলে যাব। আর আদিয়ান্ত পিসিসিটে। আদিয়ানের বেবি সিটে বসে আছে তো আয়েজের টিউশন সেন্টারে আমাদের যেতে পাঁচ ছয় মিনিট লাগলো চলে আসলাম তা সব স্টুডেন্টদের ছুটি হয়ে গেছে ওরা সবাই বের হচ্ছে এখন আয়জও বের হয়ে যাবে আয়েসকে নিয়ে দেন আমরা সবাই বাসায় যাব এখন সন্ধ্যা সাতটা আমার হাজব্যান্ডও কিছুক্ষণ পর চলে আসবে আর হাফ অ্যান আওয়ার পরে তো আয়াসকে নিয়ে দেন আমরা গাড়ি আবার অন্য কোথাও পার্ক করব করে দেন হেঁটে আমরা বাসায় চলে যাব এটা তো আয়াস হয়ে গেল এখন আমরা আবার বাসায় চলে যাব আমি তোমার খিতা তুমি আমি জান আসানি খুশ বিশ নিশ গিলি কি আমা আসা আসার পর খালার সাথে আয়াস মিউজিক্যালি বানালো এখন রাতের খাবারের টাইম আমার হাজব্যান্ডও চলে আসছে বাসায় আমি টুকটাক রান্না করেছিলাম আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছে এ তো সবাই খেলাম খাওয়ার পরে আমি রাতে একটু আপেল সিডার ভিনেগার খাই তো আমি এক টি স্পুন আপেল সিডার ভিনেগার নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম হালকা ওয়ার্ম ওয়াটারটা নিতে হবে দেন খেয়ে নিলাম তাতে হয় কি আপনার শরীরের জন্য খুবই ভালো হয় আপেল সিডার ভিনেগারটা যেরকম আমি আজকে রাতে এই চিকেন খেলাম কিছু সুইট খেয়েছিলাম আপেল সিডার ভিনেগারটা খেলে ডাইজেস্টের জন্য খুবই ভালো এবং আমি খুব উপকার পেয়েছি এবং ফ্যাটটা হয় না ফ্যাটটা কেটে দেয় অ্যাপেল সিডার ভিনেগার এই তো আমার মঙ্গলবারের দিন হয়ে গেল এখন সবাই একটু গল্প করব নামাজ পড়ে দেন বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেব তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমার নেক্সট ব্লগ যেন আমি আবার আপনাদের দেখাতে পারি আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং